কেন্দ্র রাজ্যের নির্দেশের পর কোভিড চিকিৎসার পরিকাঠামো নিয়ে মকড্রিল করা হলো জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে। মঙ্গলবার মেডিকেল কলেজের অধীনে থাকা সদর হাসপাতালে নির্দিষ্ট করা কোভিড ওয়ার্ডের পরিকাঠামো ছাড়াও অক্সিজেন ব্যবস্থা, ভেন্টিলেটরের পরিস্থিতি সহ কোভিড চিকিৎসায় ব্যবহৃত সমস্ত কিছু সরজমিনে খতিয়ে দেখেন একটি বিশেষজ্ঞরা। এই সমস্ত কিছু দেখে রিপোর্ট তৈরি করে তা স্বাস্থ্য ভবনে পাঠানো হবে। এছাড়াও জেলা প্রশাসনকেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেখানো হয়েছে। বিগত দিনের অভিজ্ঞতা নিয়ে কাজ শুরু করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। জানা গেছে এবার ফেজ ওয়ানে চিন্তা করে পরিকাঠামো সাজিয়ে রাখা হচ্ছে। তবে হাসপাতালে রোগীর চাপ আসতে থাকে তাহলে বেডের ব্যবস্থা বা অন্যান্য ব্যবস্থা দ্রুত করা যেতে পারে, সেটাও মাথায় রাখা হচ্ছে। মেডিকেল কর্তৃপক্ষের বক্তব্য, সদর হাসপাতালের পুরনো শিশু ওয়ার্ডে এই ব্যবস্থা করা হয়েছে। কলেজের MSVP কল্যাণ খান বলেন, প্রাথমিকভাবে 51টি সাধারণ বেড রাখা হচ্ছে, এছাড়া ক্রিটিক্যাল কেয়ারে 24টি বেড। অন্যদিকে শিশুদের জন্য পৃথক 5টি বেডের পাশাপাশি শিশুদের জন্য পৃথক ভেন্টিলেটরের ব্যবস্থা করে রাখা হয়েছে বলে জানান তিনি। অক্সিজেনের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে বেড, অক্সিজেন, ভেন্টিলেটর, ম্যানপাওয়ার, টেলিমেডিসিন ফেসিলিটি, ওষুধপত্র, সমস্ত জিনিস যেগুলো কোভিডে ব্যবহার হতে পারে আগামী দিনে যদি কোভিডের কেস বাড়ে, সেইগুলোর কী অবস্থা আছে এবং সেটা সময় মতো আমরা ব্যবহার করতে পারবো কি না, এই জায়গাটা সরেজমিনে দেখে নেওয়াটাই হচ্ছে মকড্রিলের উদ্দেশ্য ছিল। তাতে স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে ধরনের আমাদের অক্সিজেনের ব্যবস্থা আছে, বিগত দিনে কোভিডের যে এক্সপিরিয়েন্স আমাদের, সেইটার থেকে আমরা অক্সিজেনের যে অবস্থা আছে সেটা ছাড়াও ওষুধপত্র, এমনকি যে ইকুইপমেন্ট, সেগুলো সমস্তই আমরা দেখে নিলাম, এক্সপার্টরা দেখলেন, এবং দেখে সেইটার যে ডেটা, সেটার যে পরিসংখ্যান, সেটা আমরা রাজ্যে পাঠাচ্ছি। বিকেলের মধ্যে আমরা ওটা রাজ্যে পাঠিয়ে দেবো CMOH অফিসের মাধ্যমে। এক্সপার্ট আমাদের এখানকারই এক্সপার্ট যারা, ধরুন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার যিনি, তিনি হচ্ছেন ইকুইপমেন্টের যে স্ট্যাটাসটা সেটা দেখছেন, অক্সিজেনের জন্য যে আমাদের মেকানিক্যালের যারা এক্সপার্ট রয়েছেন তারা দেখলেন, তারপরে হচ্ছে যে আমাদের বেডের সংখ্যা ইত্যাদি, যা ম্যান পাওয়ার, সেগুলো আমাদের যারা অ্যাসিস্ট্যান্ট সুপার, যারা অ্যাডিশনাল মেডিকেল সুপার, যারা নার্সিং সুপারিনটেন্ডেন্ট, তারা সেটার তথ্য দিলেন, এবং আমরা জেলার সাথে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সেই জিনিসগুলো, তথ্যগুলো দিয়েছি, তাদেরকে দেখিয়েছি এবং লিখিতভাবে পাঠাচ্ছি।